মিস্টার অজয় দাশগুপ্ত নিশ্চয়ই কিছু বলবার আছে, কিন্তু আমি আরেকটা প্রসঙ্গ যুক্ত, আপনি অনুষ্ঠান শুরুর আগে আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, আপনি বলছিলেন যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আপনি মনে করছেন যে কাজ করছে না, কেউ কেউ মনে করেন ধ্বংস হয়ে গেছে, এবং সেই সঙ্গে কেউ কেউ কথাও বলে থাকেন যে এখানে আসলে প্রতিষ্ঠান নিয়ে সব রকমের ভ্যালুজ, উনি যেটাকে অন্য ভাষায় বলছেন যে সব উলঙ্গ হয়ে গেছে, কারোর লাজ লজ্জা নেই, আমরা যারা দর্শক আমাদেরও আসলে লাজ লজ্জা নেই, আর যারা অভিনয় করছেন তাদেরও নেই, এই দুটো বিষয় যদি একসঙ্গে দিয়ে দিলেন যে নেতারা এখন অভিনেতা হয়ে গেছে, এই কারণে দেখবেন সিনেমা হল খালি থাকে, এরা যে সিনেমা দেখায় আর হলে যাওয়া দরকার কি, নেতারাই যদি অভিনেতা হয় তাহলে আর আনোয়ার হোসেন গোলাম মোস্তফা এরা তো মরে গিয়ে বেঁচে গেছে, আর এখন যারা আছে নেই। কিন্তু আপনি যেটা বললেন এটা আমি মনে করি, ধরেন মনীষী একটা কথা বলেছিলেন মৃত্যুর আগে, কমিউনিস্ট পার্টি, উনি বলেছিলেন যে ওনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কীভাবে মারা যাচ্ছেন, উনি বলছে যে দেখেন মানুষ তো আশা নিয়ে বাঁচে, আমি সাম্যবাদী মানুষ, কমিউনিস্ট মানুষ, আমি আশা নিয়ে মরতে চাই, তো আমরা আশা নিয়েই মারা যাব। ছেলেবেলা থেকে যেই স্বপ্নগুলো আমরা দেখেছি যে বাংলাদেশে বাস্তবায়িত হয়নি, হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই। এবং যেটা বললেন যে রাজনীতির এই অধঃপতন, আমি বলবো সব কিছু দেখেন, ওনার অনেক কাজ, উনি একজন প্রাইম মিনিস্টার, বাইরে ওনার অনেক ইমেজ, অনেক বড় ইমেজ, তাকে এভাবে ব্যবহার করা এটাও তো এক ধরনের, ধরেন তাকে এতগুলো কাজ, সব কাজে তাকে ব্যবহার করা বা তার ইয়ে করা, এটাও তো রাজনৈতিক অস্থিরতার লক্ষণ। আমার মনে হয় যে ধরেন আমাদের দেশে, আমি যেটা বলতে চাই ফাইনালি, আশা আছে, আশা নেই তা নয়, বাংলাদেশের মেধাবী মানুষরা, বাংলাদেশের পরিশ্রমী মানুষরা, কৃষক শ্রমিক যারা নিউজে আসে না, যারা ভিসি হয় না, তারা কিন্তু কাজ করে এই দেশটাকে এগিয়ে নিয়ে গেছে। প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছে কষ্ট করে, সাধারণ মানুষ যে সারাদিন পরিশ্রম করছে, তাদের জন্য একটা আশার আলো কিন্তু এই দেশে প্রয়োজন রয়েছে। সেটা রাজনীতি ব্যতীত হবে না। রাজনৈতিক দলগুলো, গণতন্ত্র মানে কি আপনার? এখন মুশকিল হচ্ছে আমরা বিশ্বাস করি গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। প্রশ্ন হচ্ছে যে দলই ক্ষমতায় আসে শেষের কথাটা বদলে দেয়, বলে বাই বাই পিপল, তোমার আর দরকার নেই। এই জায়গাটা বন্ধ করতে হবে, এই জায়গাটা বন্ধ করে স্বচ্ছতা, জবাবদিহিতা, যেগুলো মুখের কথা হয়ে গেছে এখন, এগুলো বললে যে কী অর্থ দাঁড়ায় জানি না, কিন্তু আমরা বাইরে যেটা দেখেছি, যেমন আপনি যে ছাত্র রাজনীতির কথা বললেন, এক সময় সিডনি বিশ্ববিদ্যালয়ে আমি অল্প কিছু পড়াশোনা করেছি, ওই সময় ভিএসইউর মেম্বার হতে হয়, ভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন, একটা স্মারকলিপি ভাইস চ্যান্সেলারের কাছে গেছে, উনি ফিরে এসে মাপ চেয়েছে, এই কাজগুলো হয়নি, আমি করে দিচ্ছি এই কাজগুলো, তোমাদের এত ক্ষোভ ছিল আমাকে বলোনি কেন, ওই জিনিস হয়তো হবে না এখানে, কিন্তু প্রক্রিয়াটা তো শুরু হতে হবে। ডিজিটাল হতে চাচ্ছি, আধুনিক হতে চাচ্ছি, হয়ে গেছি বলছি, তাহলে এই জিনিসগুলো হবে না? একটা মানুষ ধরেন কোথার থেকে আসছে এই দুর্নীতি, রুটসটা কোথায়? এই যে বললেন যে উলঙ্গ হয়ে গেছে, মানুষ উলঙ্গ হয়ে যখন বুঝতে পারে না নীরেন্দ্রনাথ চক্রবর্তী যে উলঙ্গ রাজা, সে মনে করছে বাকিরা উলঙ্গ, আমি ঠিক আছি, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এবং এইটার দর্পণ কী? এটার দর্পণ হচ্ছে রাজনীতি, এটার দর্পণ কী? এটার দর্পণ হচ্ছে আয়নার বিবেক, এবং এটার দর্পণ হচ্ছে আপনার নলেজ। ওই যে আমি গতবারও আপনাকে একটা কথা বলেছিলাম, হাই লিভিং প্লেন, হাই কি যেন বলে, থিঙ্কিং প্লেন লিভিং দিয়ে শুরু, ওই পাকিস্তান আমলে হয়ে গেল হাই লিভিং প্লেন থিঙ্কিং, এখন হয়ে গেছে হাই লিভিং নো থিঙ্কিং। ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, উচ্চ চিন্তা। কোন মানুষরা সামনে আসবে? সংস্কৃতি ধ্বংস, ধ্বংস বলতে আমি বলছি নাটকও চলছে, গানও চলছে, ইয়েও চলছে, স্পিরিটটা কোথায়? মানুষকে জাগানোর কথা কোথায়? সামাজিক বৈষম্য তো দূর হয়নি, বিশৃঙ্খলা তো দূর হয়নি। বুঝলাম রাজনীতি আচ্ছা ঠিক আছে, রাজনীতি হচ্ছে না, এরা ভুল রাজনীতি করছে, এরা শুদ্ধ রাজনীতি করছে, উই আর নট হিয়ার টু ক্যালকুলেট কে করছে কে করছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে সংস্কৃতি, প্রশ্ন হচ্ছে বুদ্ধিবৃত্তি, প্রশ্ন হচ্ছে রুচি, প্রশ্ন হচ্ছে আদর্শ, ভেঙে চুরমার হয়ে গেছে। মা কী করে জানে না, কী করে মা জানে না যে ছেলে এরকম পথে আছে, খুনি হতে পারে, খেয়াল করেন? এবং আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে ইন্টারনেট বা যে প্রযুক্তি বোঝার আগেই খুলে গেছে। খুব সহজ উদাহরণ, লেনিন কেন ডক্টর জীবাগু নিষিদ্ধ করেছিলেন? ওই সময় রাশিয়া ওইটা গলদকরণ করতে পারবে না সেই জন্য। নবীজি কেন চিনি খেতে নিষেধ করেছিলেন? ওই ছেলেটি নিতে পারবে না সেই জন্য। খুব সহজ উদাহরণ। তো আপনি খুলে দেওয়ার আগে তো চিন্তা করবেন এই জাতি প্রস্তুত হয়েছে কিনা। ইয়েস, আপনি সেক্সুয়াল ক্রাইম যেটা বলছেন, ওয়াই নট ইন ইউরোপ? ছেলেবেলা থেকে তো আমার ছেলে বড় হয়েছে ওখানে, ও দেখে এসেছে আমি যে দোকান থেকে অন্তর্বাস কিনি, ওর মাও কেনে পাশের পাশের আইল থেকে, কোনো ডিফারেন্স নাই। তার মানে ছেলেবেলা এটা দেখে বড় হয়েছে যে দিস ইজ এ নর্মাল প্রসেস। তারপর কী দেখছে?
রাস্তার বিজ্ঞাপনগুলো অন্যরকম, এগুলো দেখে দেখে বড় হয়ে কুহেলিকাটা সরে গেছে মন থেকে। আপনি সেটা সরাতে না পেরে এটা খুলে দিয়েছেন, এখানে নিষিদ্ধ অনিষিদ্ধ সব জিনিস ঘোরাফেরা করছে, ওখানে যৌনতা শিখেছে, মারামারি শিখেছে, নতুন নতুন কায়দা শিখেছে মানুষকে আক্রমণ করার, সেগুলো বন্ধ করতে হলে আপনাকে সামাজিক যে শৃঙ্খলা, সংস্কৃতির যে শৃঙ্খলা, নিষ্ঠা, এগুলো এখন বইয়ের কথা হয়ে গেছে। চরিত্র কোথায় থাকে? বইতে থাকে, আর কোথাও নাই। এখন ওইখান থেকে বের করে জীবনে আনতে হবে, তাহলে যদি আমরা আবার সেই বাংলাদেশ পেতে পারি। না, আমি দাদার কথার সাথে যোগ করি, সেটা হলো পর্বতের চূড়া থেকে নদীর শুরুটা হয়। এখন পর্বতের চূড়াতে যদি জীবাণু থাকে, পর্বতের চূড়াতে যদি গরল থাকে, তাহলে সেই নদী কখনোই ভূমিকে প্লাবিত করে সেই ভূমিকের বিষ সরাতে পারে না, কারণ ও নিজেই বিষ ধারণ করছে। রাজনীতি হলো মানব জীবনের মানে হায়েস্ট আর্ট, যাকে বলে হায়েস্ট আর্ট। মানুষের যত ব্যবহার আছে তার ব্যবহারের মধ্যে সর্বোচ্চ ব্যবহারটা হলো রাজনৈতিক ব্যবহার। এই রাজনীতি যদি আপনার ঠিক থাকে সাহিত্য হবে, রাজনীতি যদি ঠিক থাকে সংস্কৃতি হবে, নাটক হবে, গল্প হবে, কবিতা হবে। এবং সেই রাজনীতি বলতে কিন্তু সুশাসন বা মানে রাষ্ট্র ক্ষমতায় নয়, মানে মানুষের, আপনি দেখেন এরশাদের আমলে রাজনীতি বলতে রাষ্ট্র ক্ষমতায় একদম করাপ্টেড লোক ছিল, কিন্তু আমাদের রাজপথ ছিল উত্তপ্ত। থাকার কারণে আপনি দেখেন 80-এর দশকে যে সাহিত্য সৃষ্টি হয়েছে, কবিতা সৃষ্টি হয়েছে, গান হয়েছে, আমাদের গত 50 বছর ইতিহাস উন্নত বেস্ট ক্রিয়েশন, হ্যাঁ বেস্ট টাইম সেটা হয়েছে। তো তদ্রূপ আপনি দেখেন এখন যদি আপনি দেখেন গত 12 বছরে যদি কোনো নতুন গান দেখেন, সেই গান আছে কি, সেই গান আছে এবার না আসলে বাড়িতে আগুন লাগাইয়ে দেবো শাড়িতে, এই ধরনের গান, কোনো অন্য কোনো কবিতা নাই, কোনো অন্য কোনো কিছু নাই। এরপরে আমাদের কোনো সাহিত্য সৃষ্টি হচ্ছে না, আমাদের মধ্যে ওই যেটা বলেছেন পর্ণভিত্তিক যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। এবং উনি আরেকটা কথা বলেছেন যে এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তিনি চিনি খেতে কেন নিষেধ করেছেন, কেন এবং ওই পরিবারটা কেন চিনি খেতে বা মিষ্টি খেতে তার কাছে নিয়ে আসছে, এর কারণ হলো তার, সে এফোর্ড করতে পারতেছিল না, তার সামর্থ্য দরিদ্র ছিল, এই জন্য সে আল্লাহ রাসুলের কাছে আসছে। তা আমাদের সমাজে আমরা এখন অনেক কিছু করতেছি বলতেছি, কিন্তু যেটা ধারণ করার মতো আসলে আমাদের অর্থনীতিও নয়। আমরা অনেক উন্নয়নের কথা বলছি, মেট্রো রেলের কথা বলছি, কিন্তু এই ঢাকা শহর মেট্রো রেলের জন্য এখনও পর্যাপ্ত হয়ে ওঠে নাই। আপনি গিয়ে দেখেন আজকে 5-4 বছর যাবত মালয়েশিয়ার মতো একটা জায়গাতে 15 কিলোমিটার একটা মেট্রো রেল করতে 8 মাস সময় লাগে না, আপনার সিঙ্গাপুরে আরও কম সময় লাগে। আপনি এইবার গিয়ে দেখলাম চায়নাতে গিয়ে 200 কিলোমিটার একটা ই হচ্ছে, ঠিক 4-5 মাস পরে গিয়ে দেখি সেটা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের মেট্রো রেল আমরা কত জামাত করছি। অর্থাৎ এই সমাজ মেট্রো রেলটাকে ধারণ করার জন্য যে ব্যুরোক্রেসি দরকার সেটা আমরা পাচ্ছি না। আমাদের দেখেন এখন যে ইকোনমি, সেই ইকোনমি অনুযায়ী পদ্মা ব্রিজটা যে আমরা যত টাকা করে খরচ করছি, এটা আমাদের হাই অ্যাম্বিশন। এই মুহূর্তে আপনি কয়টা গাড়ি সেখানে পার হবে, অথচ আমরা সেখানে 40,000 কোটি টাকা আনুমানিক ব্যয় হবে। 40,000 কোটি টাকাতে ঢাকা মাওয়া ওখান থেকে আপনি পার বাসে যদি 30 টাকা করে নেন, কয়টা বাস সেখানে পারাপারি হচ্ছে? আমরা স্বপ্ন দেখাচ্ছি মানুষকে, আমরা প্রায় 80,000 কোটি টাকা খরচ করে আমরা দেখা যাচ্ছে সেই বিরাট একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছি। সো অ্যাট দিস মোমেন্ট আমাদের জন্য এটা একটা মানে বদহজম, এটা আমাদের জন্য আসলে আমরা এফোর্ড করতে পারবো না। ইট ইজ নট রিয়েলি গুড, মেবি আফটার 20 ইয়ার্স, মেবি আফটার 10 ইয়ার্স, কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি ভিত্তিতে আমাদের রাষ্ট্র কিন্তু বড় স্বপ্ন না দেখলে তো আপনি বড় কিছু করতে পারবেন না, স্বপ্ন দেখতে হবে। আপনার ওই স্বপ্নটা যে কতটা অথর্ব, আপনাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করলেন না, এখন ওনার সংবাদ সম্মেলনে সমস্ত সম্পাদকরা গেছে না, প্রধানমন্ত্রী কার্যালয় এবং দলের সব শীর্ষ লোকেরা থাকে, তাই না? সেখানে তিনি একটা খুব সাধারণ প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন, আপনারা বলেন তো ফেনী নদীর উৎপত্তি কোথায়? বলতে পারছে কেউ? পারেনি, কেউ বলতে পারেনি। প্রধানমন্ত্রী তো ওনাদের প্রতি দয়া করেছেন, ও যদি হযরত উমর হতেন সেখানে সবগুলোর চাবুক মারতেন, পিঠের উপর চাবুক মারতেন যে তুমি ফেনী নদীর উৎপত্তি জানো না, আর ফেনী নদীর পানি কোন জায়গায় যাইতেছে সেই প্রশ্ন করতে পারছো আমার সাথে, ফাজলে মরার জায়গা পাবো না, পিঠের চামড়া তুলে ফেলতেন। আর ওখানে যারা গেছেন, যারা না জেনেই প্রশ্ন করতে গেছেন, ওদের অন্ততপক্ষে বিষ না খেলো 1 সপ্তাহ সিডাকসিন খেয়ে ওদের ঘুমতে পারানো উচিত, মুখ দেখানো উচিত নেই অবস্থাতে। তো দেখেন যে আমাদের বুদ্ধিভিত্তিক জায়গাটাতে এত অপমানজনক আমরাতে পড়ে গেছি, কোনটা যে মান আর কোনটা যে অপমান,
এটা আমরা বুঝতেছি না, কোনটা যে পুরস্কার কোনটা যে তিরস্কার আমরা বুঝতেছি না। ওখানে হয়তো প্রধানমন্ত্রী দাদাকে বলেছেন যে জানেন এই জিনিসটা, তো ওটাকে তারা মনে করছে যে প্রাইজ, প্রধানমন্ত্রী আমাকে বকা দিয়েছে, আমি কি রাশি, আমি তখন মঙ্গল গ্রহে চলে গেছি। হ্যাঁ, সে গিয়ে দেখে তার ওয়াইফকে হয়তো সেদিন বলেছে আই আজকে একটা বড়ো ইলিশ মাছ ভাজি করো, হ্যাঁ দু পেঁয়াজ করো, আমি সেই ইলিশ মাছটা ভাজি খাবো, প্রধানমন্ত্রী আমাকে আজকে বকা দিয়েছেন। হ্যাঁ, তো এর সাথে তার পুরস্কার হতে পারে না। তা যখন একটা জাতীয় জীবনে পুরস্কার এবং তিরস্কারের মধ্যে পার্থক্য করা যাচ্ছে না, মান সম্মানের মধ্যে পার্থক্য করা যাচ্ছে না, ভালো এবং মন্দ তার জন্য আলাদা কোনো জায়গা নেই, জ্ঞানী এবং নির্বোধ তারা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে, ঝগড়াঝাটি করতেছে, সকালে এবং বিকেলে জ্ঞানী এবং নির্বোধ একসাথে তর্ক করছে, এবং সমাজে চরিত্রহীন লোক এবং চরিত্রবান লোক, চরিত্রহীনের ভয়ে চরিত্রবান লোকেরা পালিয়ে বেড়াচ্ছে, তখন সেই সমাজ কোন অবস্থাতে যায়, আমরা এখন সেই অবস্থাতে চলে গেছি কি না, কনফুসিয়াস থাকলে বলতে পারেন, পারতেন, আমার ওই বুদ্ধি এখনো হয় নাই আর কি। আমি কনফুসিয়াসের কথা দিয়ে শেষ করতে চাচ্ছি, আমি এখন পড়ছি। হ্যাঁ, কনফুসিয়াস বলেছিলেন যে, খুব চমৎকার একটা কথা বলেছিলেন সুশাসন আরিয়ে, বলছে সুশাসন হচ্ছে বাতাসের মতো, হাওয়ার মতো, আর এই তৃণ বা ঘাস হচ্ছে জনগণ, আম জনগণ, ওইটা যদি বয়ে যায় তাহলে ঘাসের তো সাধ্য নেই নমিত হওয়া ছাড়া, রাইট, সে অবনমিত হয়ে থাকবে, ঠান্ডা হয়ে থাকবে, যদি সেটা উল্টো হয় ঘাস কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। ওই যে বললেন না যে সমস্ত বিষয়গুলোকে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে, চরিত্র কি জাদুঘরে যাও, নৈতিকতা কি জাদুঘরে যাও, সিম্পলিসিটি কি বঙ্গবন্ধু তাজউদ্দিনকে দেখার জন্য মিউজিয়ামে যাও, পোশাকগুলো দেখেন কীরকম সিম্পল, একটা হাফ শার্ট পরে তাজউদ্দিন সাহেব লড়াই চালিয়ে গেছেন, ঠিক না? এবং যে কথাটা আমি বলতে গিয়েও বলা হয়নি, গৌরব করে, আমরা তো বোধহয় শেষে পর্যায়ে চলে এসেছি, গৌরব করে যে ছাত্রলীগ ছাত্রলীগ ছাত্রলীগ, আমি বারবার বলছি আমার গায়ে সাপ ছাপ আছে, তারপরে আমি আওয়ামী লীগকে প্রশ্ন করতে চাই, গৌরবই যদি হয় আসম আব্দুর রব আপনার গৌরব, শাহজাহান সিরাজ আপনার গৌরব, ইয়েস ইউর পার্ট অফ দ্য হিস্ট্রি, যদি আপনার গৌরব না হয় তাহলে ছাত্রলীগকে গৌরব বলছেন কেন? স্বাধীনতার এক থেকে দেড় বছরের মধ্যে যে চেহারা দেখলাম ছাত্র রাজনীতির, সেটা যদি গৌরব না হয় শুধু একাত্তরই আমাদের গৌরব, আর কেউ গৌরব না। ইয়েস, এবং ওই গৌরব আমাদেরকে বাধ্য করেছিল গৌরবান্বিত হতে, আমরা হতে চেয়েছি কি না জানি না, বাট দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ বাউন্ড আস টু ডু দ্যাট, আমাদের বাঁচার জন্যে। সবাই বলে তখন ঐক্য ছিল, এখন ঐক্য নেই, আরে তখন পরাধীন, সবাই মিলে জলে পড়ে গেছি, পানিতে পড়ে গেছি, হ্যাঁ পানিতে পড়ে গেছি, পাটা খোলা হাতটা বাঁধা, সবাই ছাত্রাইছি বাঁচার জন্য, যেই ডাঙ্গায় উঠে গেছি তোমার হাতটা না খোলার চেষ্টা এবং তোমার মারার চেষ্টা, এটাই হচ্ছে আমাদের বাঙালির চরিত্র। তবু আমি বলবো শেষ কথা, যে রবীন্দ্রনাথই বলেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, বাঙালি প্রায়ই এমন বড় বড় কাজ করে চমকে দেয়, হয়তো এরকম করেই বাংলাদেশ চমকে দেবে একদিন, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনাও আছেন, কাজেই দেখি না কত কত কোথাকার জল কোথায় যায় না। মানুষ তার ওই একটা বিখ্যাত লেখক বলেছেন যে মানুষ তার যে চিন্তা, তার চিন্তার চেয়ে মানুষ সবচেয়ে বড়। এবং আমি নিজেও দেখেছি যে মানুষের মধ্যে সবচেয়ে ইউনিক পাওয়ার হলো মানুষের মন, তার কল্পনার শক্তি, কিন্তু ইতিহাসে এমন প্রমাণ আছে যে মানুষ তার কল্পনার শক্তির চেয়ে তার বুদ্ধিকে শাণিত করে ফেলেছে, এবং তার বুদ্ধির চেয়েও তার বডিকে শাণিত করে ফেলেছে, বুদ্ধির চেয়েও তার বডিকে শাণিত করে ফেলেছে। তো এখন আমাদের যে সময়টা আছে বাংলাদেশে, এই 17 কোটি হেলদি মানুষ, আপনি কি দেখেন যে বাংলাদেশে যে অন অ্যাভারেজ যে মানুষের যে বডি কনস্ট্রাকশন, এদেশে পরিশ্রমী মানুষের সংখ্যা বেশি, এবং তার সাথে সাথে যেটা আছে এদের এক্সপেকটেশন খুবই অল্প। তৃতীয়ত, এদের মধ্যে দেশপ্রেম আছে, পৃথিবীর অন্য কোনো দেশে নাই যে এত কষ্ট করে বিদেশে টাকা উপার্জন করে বাংলাদেশে তার পরিবারের জন্য টাকা পাঠায়, সরি জাতীয় সঙ্গীত শুনে কাঁদে, হ্যাঁ জাতীয় সঙ্গীত শুনে কাঁদে। তো এই জায়গাতে যেমন এতক্ষণ হতাশার যেমন বহু বহু দিক আছে, কিন্তু সঠিক নেতৃত্ব পেলে, সৎ নেতৃত্ব পেলে, ভালো মানুষ পেলে, এ জাতি এত বড় হতে পারে যেটা বিশ্ব আসলে অবাক হয়ে দেখবে যে আমরা খোঁজ করতে হবে, সৎ মানুষের খোঁজ করতে হবে, এবং সৎ মানুষটাই আমাদের আসলে, এবং সৎ না শুধু সৎ হবে না, সৎ দক্ষ যোগ্য সাহসী এবং বিনয়ী। হ্যাঁ, দেখা গেল যে খুব সৎ কিন্তু বেয়াদব, কাছে কেউ যাবে না, আবার দেখা যাচ্ছে খুব মানে ইয়ে আছে কিন্তু ধর্মকর্ম নাই, নীতি নৈতিকতা নাই। তো আমাদের আসলে একটা কম্পাইল্ড, একটা কম্পোজিশন দরকার, এক গ্রেট ম্যান দরকার। এই জাতি এখন যে পর্যায়ে চলে আসছে, এখানে উঠানোর জন্য নর্মাল ম্যান দেওয়া হবে না, গ্রেট ম্যান লাগবে, গুড হেলথ, গুড মাইন্ড, গুড এডুকেশন, হ্যাঁ তারপর সেটা নীতি নৈতিকতা সব দিক থেকে হলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে জাতি ঘুরে দাঁড়াবে।